দূরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নাচতে। আজকে পুরনো দিনের গান আছে না একটা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, ওরকম একটা গান আজকে বাজানো যেত। আমি আসলে কখনোই আবহটা ঘটনার আগে তৈরি করতে পারি না, চোর পালালেই শুধু আমার বুদ্ধি আসে, মানে যখন লাইভে চলে এসেছি তখনই মাথায় আসছে যে না, নীলাঞ্জনা গানটা দিলে নিজেকে তো একদম গানের নায়িকা মনে হতো। নীল একটা সুন্দর জামা পরে যখন চলে আসলাম তখন মনে হচ্ছে যে না, সকাল সকাল আজকের দিনটা যদি একটু আরেকটু আরেকটু বৃষ্টি স্নাত হতো। আজকের দিনে না গরম, ইদানিং অনেকদিন ধরেই বেশ গরম যাচ্ছে, সাথে বৃষ্টি হওয়ার সময় একটু ঠান্ডা লাগছে, তাও টুকটাক বৃষ্টি পড়ছে, আবার বাতাসে আর্দ্রতা এত বেড়ে যাচ্ছে, ঘেমে কিন্তু মানে একটা মানুষ শাওয়ার নিয়ে বের হবে, বাইরে যাবে আর একবার গোসল হয়ে যাবে, নিজের ঘামে নিজে গোসল। তাহলে এই সময়টার কি সলিউশন হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। আজকের টপিকই এটা। সুমাইয়া আছে, হাই আপু, রিয়াদ আছে, শ্রাবণ আছে, অনেক সুন্দর লাগছে, এগুলো লিখেই রাখেন। রিমি আছে, আসসালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রিমি, কি অবস্থা? তারপরে আজম আছে, সাইফুজ্জামান মামু এসে গেছে, আমার নাম অহনা, অহনা আপনাকে ওয়েলকাম করছি ফ্রম দ্য স্টুডিও অফ রেডিও এফএম 89.6। অ্যান্ড যেই শোটা চাচ্ছে সেই শোটার নাম হলো সুপার ফ্রাইডে। আপনার ফ্রাইডেটাকে সুপার করার আমার একটা নিছক অবুজ চেষ্টা। নায়িকা আমার কাছে তুমিই অনেক বড় নায়িকা। আহা আহা, কি মিষ্টি কথা। আজকে কফি চা আনতে সব ভুলে গেছি, দাঁড়ান তো। আহাদ আছে, লিমন আছে, হাই খালাতো বোন। আমার কি লিমন নামে খালাতো ভাই আছে? আছে কি ভাবছি, দাঁড়াও। সাকিব বলছে বৃষ্টি লাগবে না, বিকালে খেলা আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই ব্যাপারটা তো একেবারেই মাথা থেকে সরানো যাবে না, কিন্তু আজকে ফিফথ ম্যাচ, এতদিন তো বাংলাদেশ জিতেই গেল গতকালও, কিন্তু আজকে সাকিব খেলবে না। সাকিব যদিও সব মিলিয়ে এবার রান করেছে হলো 5টা, উইকেটও পেয়েছে 5টা, রান করেছে 45টা, সর্বমোট সাকুল্লে 45 রান করেছে। সাকিবের পারফরমেন্স হয়তো তার চোটের কারণে, যেখানে আগে চোট পেয়েছিলেন আবারও নাকি সেখানেই চোট পেয়েছেন, তো এই পঞ্চম ম্যাচটা তিনি আর খেলছেন না, সো তার জন্য খারাপও লাগছে, সাথে এবারকার পারফরমেন্স অনুযায়ী বাকিরাও অনেক ভালো খেলছে, তো সেই জায়গা দিয়ে আশা আছে। তারপরে আছে, তোমাকে আজ অনেক মিষ্টি লাগছে, রিমি বলছে, হাই রিমি, থ্যাংক ইউ। সাকিব আছে, তারপর শ্রাবণ আছে, কিসের গো, তোমাকে দেখে আমার মনের ভিতর বৃষ্টি ঝরছে, চুলগুলো সেই আপনার একটু মাশাল্লাহ বলেন, মাথা এমনি কোভিডের পর থেকে সাইড এফেক্টের কারণে চুল কিছু থাকছে না। সো আজকে কথা বলবো যে এই সামার টাইম না, আসলে এটা মনসুনের একটা সময়, এটা হলো শ্রাবণ না ভাদ্র মাস, ভাদ্র আশ্বিন, এই সময় একটু বৃষ্টি হয় আর একটু বৃষ্টি হয় না, কিন্তু এত গরম পড়ে না, এত 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 গরম পড়ে না, কিন্তু এবার আর কি আমাদের ওয়েদারটাই এতটা নষ্ট হয়ে গেছে যে গরম আসলে প্রচুর পড়ছে, বৃষ্টি হলেও ওয়েদার ঠান্ডা হচ্ছে না, শুধু শুধু শরীরের হিউমিডিটি চলে যাচ্ছে, এবং আমার প্রচুর পানি খেতে হচ্ছে। আমি তো এমনি কোভিডের পর থেকে আমি শরীর ডিহাইড্রেটেড হতে দেই না, এবং পানি খেলে নাকি স্কিনও অনেক ভালো থাকে। নাইম আছে, ও আপু মনি বলে অনেক কিছু লিখেছো, পড়ে দিতে পারলাম না, চলে গেল। ফাতেমা বেগম পারুল আছে, শুভ সকাল লিখেছে, গোলাম ইসরায়েল, সোহান আছে, বিপ্লব আছে, সুন্দর লাগছে, আমিন আছে, তারপরে আকাশ ভরা জোছনা লিমন লিখেছে, তারপরে রিমি আছে, আপু বলো তো আজকে তোমাকে মিষ্টি কেন লাগছে, নীল পড়েছি তাই, আমি জানি না, তোমরা বলো তো।
সো এই সময় প্রথমেই যেটা করতে হয়, আমি তোমাদের জন্য একটু রিসার্চ করে রেখেছি, আমি নিজেও যেটাতে ফলাফল পাই যে এই রকম সময় প্রচুর হিউমিডিটির কারণে শরীর ঘামতে ঘামতে শরীরে পানি সব চলে যায়, তো কোন খাবারগুলো খেলে বেশি শরীর ভালো থাকবে, স্কিন ভালো থাকবে, পানির চাহিদাটা পূর্ণ হবে। প্রথমত প্রচুর পানি খেতে হবে, সেজন্য বারবার পানি খাচ্ছি যাতে দেখেন যে কি পরিমাণ পানি খেতে হবে। আর তার সাথে অবশ্যই অবশ্যই কিউকাম্বার মানে শশা, শশা খাবেন, কারণ শশার ভেতর কিন্তু প্রচুর পানি এবং প্রচুর মিনারেলস, এবং শশা স্কিনের জন্যও ভালো, শরীরের জন্যও ভালো, শশা প্রচুর 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 সার্ভিস দেয় একটা শরীরকে। সো অবশ্যই শশা খাবেন। তারপরে হাসনাত আছে, বৃষ্টি ছাড়া ঠান্ডা বাতাসটা সুন্দর। হ্যাঁ ঠিক আছে, আসলে শাখা হোসেন শাহিন আছে, গুড সুপার ফ্রাইডে মর্নিং টু ইউ অহনা, থ্যাংক ইউ। তামজিদ আছে, তারপরে আছে সোভেন, রেজাউল আছে, তারপরে আমার থুতনি সুন্দর, একটু ভাঙা একটু ভাঙা। তারপরে নাস্তা করেছি কিনা নাইম, হ্যাঁ নাস্তা করেছি, এটার জন্য তন্দ্রা, আমি নাস্তা খেয়ে ফেলেছি বলে না খেয়ে বসে আছে, তো এই জন্য ওর সাথে আরেকবার নাস্তা খাবো লাইফটা শেষ হলে। ফানা মুভির গান হচ্ছে, শুনবেন আপনি? সৌদি আরব থেকে দেখছে রেজাউল, আমার ভয়েস অনেক সুন্দর, আসিফ মোল্লা, আই এম আ রেডিও জকি, এটুকু হতে হবে আসলে। আবরার আদিল আছে, হাই আপু, তারপর আকিব আছে, তারপরে হলো সুজয় আছে, মাশাল্লাহ মিষ্টি আপনি, থ্যাংক ইউ। মাস্ক লাগবে না, মাস্ক লাগবে না, কোনো অসুবিধা নাই, মাস্ক এখানে মানুষজন নাই কেউ রুমের ভিতরে। ড্রেসটা সেই, মিয়া বলছে, থ্যাংক ইউ। আরিয়ান রবিন আছে, কপালে কপালের টিপটা ছুঁয়ে দেখতে চাই, আমি ছুঁয়ে দিচ্ছি, আপনারা কেউ ছুঁয়েন না কোভিডের সময়। মং মারমা বলছে, আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তারপরে শ্রাবণ আছে, তারপরে সুজো আছে, বলছে হে আপু ওয়াচিং ফ্রম খাগড়াছড়ি, হাই সুজো। আগে থেকে কিছুটা মোটা হয়ে গেছেন তাই কি? না না, মোটা হয়ে যায়নি। তারপরে হলো কপালে কালো টিপ ছাড়া কখনোই লাইভে আসবেন, একটু কানে নিচেও দিয়ে আসবে না কিন্তু। তারপরে হলো নোয়াখালী বিভাগ চাই, এই ব্যাপারে আমি সরকার না, আমি জানি না। তারপরে ইমরান আছে, সজল আছে, গুড মর্নিং অহ, হাই সজল, ভালো আছি, গুড মর্নিং আপা, নাফিজা চলে আসছে। সেলিম তালুকদার আছে, ধ্রুব নীল আছে, আপু আপনার কি বিয়ে হয়েছে? না বিয়ে হয় নাই। তারপর হলো আবরারকে ব্লক দিয়ে দিলাম, ধ্রুব নীল আছে, তারপর হলো রিপন আছে, আপু সুন্দর, থ্যাংক ইউ আপু। মনটা ভীষণ খারাপ আজকে, আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে রাসেল, মাঝে মাঝে এরকম খুব খারাপ একটা সময় যায়, একদিন আমি জাস্ট সব টাকা তুলে আমি ওয়ালেটে নিয়ে, আমরা ওই দিন ভেবেছিলাম যে ওই সময় আমরা ঈদের কেনাকাটা করতে বের হবো দুই বান্ধবী মিলে, তা আমি কিছুই অল্প কেনাকাটা করেছিলাম, ওইটুকুই ব্যাস, বাকি তো বেশ অনেকগুলো টাকা ছিল। সো ওয়ালেটটা হারিয়ে গেছে, কিন্তু সমস্যা ছিল যখন আমার এনআইডি ছিল, সব রকম আইডি কার্ড ছিল, অ্যান্ড আমার ব্যাংক কার্ড ছিল, সো এইগুলো খুব প্রসেসের ব্যাপার, ব্যাংকের জন্য 10টা ওয়ার্কিং ডের জন্য ওয়েট করতে হয়, আইডি কার্ডের জন্য তো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কবে না কবে পাবো, এটা নিয়ে খুব ঝামেলা গিয়েছে আমার। গরমে রান্না করছি, কবে বৃষ্টি আসবে, আসলেও গরম হয়ে যায় ওয়েদার। আমার কেমন পড়ো না কেন, তানভীর রহমান হৃদয়ে পড়ে দিলাম কেমনটা। তারপরে হলো ধ্রুব নীল আছে, আপু আপনার মনে এত কষ্ট কেন, কষ্ট আমার মনে না তো। তারপরে হলো আরেকটা ব্যাপার, শশা খাওয়ার সাথে সাথে যদি একটু শরীরটা হাইড্রেটেড রাখতে চান, এই সময় মিন্ট খাওয়া অনেক ভালো, মিন্ট খাওয়া ভালো মানে পুদিনা পাতা, সব কিছুর মধ্যে যদি একটু পুদিনা পাতা ইউজ করেন, খাবারের উপরে পুদিনা পাতা দিলেন, অথবা আপনি যখন শরবত খাচ্ছেন সেখানে একটু মিন্ট মিক্স করে দিলেন, এটার কারণে আপনার শরীরও ঠান্ডা থাকবে, আপনার শরীরে তো মিনারেলস যাবেই, সাথে আপনার শরীরের জন্য খুব ভালো কাজ করবে। যত রকম গাঢ় সবুজ শাকসবজি আছে সেগুলো বেশি বেশি খাবেন, এটাতে এই যে একটা অদ্ভুত ওয়েদার আছে না, আমাদেরকে খুব ক্ষতি করছে না, শান্তি দিচ্ছে, কিছু দিচ্ছে না, এই ধরনের খাবার দাবার খেলে আপনার শরীর ন্যাচুরালি ঠান্ডা থাকবে। নাইম আছে, তুমি কেন একদিন আসো, আমি কেন একদিন আসি, আমি একদিন আসি কারণ হলো আমি
বাকি দিন অন্যান্য কাজ করি, তো এই জন্য রেডিওতে একদিন আসতে পারে। তারপরে আছে, আমি এখনো পড়াশোনা করি আসলে। আপনার বাসা কোথায়? ঢাকায়? বাংলাদেশে? বাংলাদেশের মেয়ে জাকির আছে, তারপরে টিপটা তো বাঁকা লাগে না, আমি বাঁকা টিপ পরি, দ্যাটস মাই থিং। আপু তুমি কেমন আছো? ইমরান ভালো আছি, মুরগির দাঁত রইলো, আমিরুল ইসলাম আছে, তুমি আমার মেসেজ পড়ো না, সজীব প্রধান পড়ে দিলাম, ওমার ফারুক আছে, জোহান আছে, তারপরে হলো সাইফুল আছে, তারপরে ওমার ফারুক বিউটিফুল দেখেছে, ইয়াসিন আছে, অহনা প্লিজ জেমসের গান শোনাও, গান তো অনের অনেক বেজেছে, আরও বাজবে ইনশাল্লাহ, অনের শুনতে হবে, রেডিও টুডে অন করে বসে থাকো। আপু কানের দুলগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক। এখন কিন্তু লাইভে আছি, এখন একেবারেই দেরি করছি না, এখন লাইভে এসেই কথাবার্তা বলছি সবার সাথে। অলরেডি অনেক মানুষ জয়েন করে ফেলেছে রেডিও টুডের এই লাইভ সেশনটাতে, facebook.com/radiotodayfm89.6। যারা যারা এই মেসেজের মাধ্যমেও জয়েন করতে চান আমাদের ডিরেক্ট মেসেজ বক্সে, সেখানে যদি আসতে চান সেক্ষেত্রে মাই আরজে স্পেস আপনার নাম স্পেস আপনার কথাগুলো পাঠিয়ে দিতে হবে 8960 এই নম্বরটাতে, সাথে জিপিও জোর এস এম এস করবেন 28960 এই নম্বরটাতে। ডাউনলোড আর অ্যাপ ফ্রম ইউর প্লে স্টোর আর অ্যাপ স্টোর, রেডিও টু এফ এম 89.6 লিখে সার্চ করলেই হবে। এখন যে গানটা আছে, জেমসের গানই একজন শুনতে চেয়েছে, সো জেমসের গান প্লে করে দিচ্ছি, বাট শুনতে হবে রেডিওতে, লাইভে কিন্তু কোনো গান বাজাচ্ছি না, লাইভে একটু শুনিয়ে দিচ্ছি যে একটু এই গানটা, এই গানটা, কিন্তু রেডিও থেকে গানটা শুনতে হবে আর লাইভটা চোখে দেখতে হবে, ঠিক আছে? সো গানটা শুনিয়ে দিই, কিছুটা আশা বাই জেমস। কানের দুল পরে হেডফোন পরা যায় না, খুব কঠিন। ফুটাই হয়ে গেল নাকি? আপু আমার প্রথম সেমিস্টার কোথায় উধাও আমি তো জানি না। বিপ্লব আছে বলছে, ওমার ফারুক আছে, নাইস বয়েস, থ্যাংক ইউ। তারপর আছে ওমার ফারুক আছে, সাব্বির আহমেদ আছে, সিয়াম আছে, আজকে প্রথম দেখলাম, থ্যাংক ইউ। মাহফুজুল আছে, তুমি অনেক সুইট, থ্যাংক ইউ। ডেইজি তালুকদার শুকতারা আছে, কতগুলো এসএমএস দিয়েছি দেখো আপু, এই যে দেখলাম। তারপরে দেখতে পাচ্ছি আমার লাইভের অপেক্ষায় থাকে রিয়াদ বলছে, ভাদনান হাবিব আছে, ভয়ঙ্কর সুন্দর, এটা একটা গান আছে ভয়ঙ্কর সুন্দর। মনটা যদিও অনেক খারাপ, তোমাকে দেখে অনেক ভালো লাগছে, রাসেল আহমেদ হৃদয় বলছে, আই এম সো গ্ল্যাড। সো তিনটা খাবারের নাম বলেছি অলরেডি, আজকে যেই টপিক নিয়ে কথা বলবো ফাঁকে ফাঁকে সেটা নিয়ে কথা বলবো, যে এই গরম এবং অতিরিক্ত হাইড্রেটিং হওয়ার জন্য, শরীরটাকে একটু হাইড্রেটেড রাখার জন্য এই অতিরিক্ত হিউমিডিটিতে কি খাওয়া যায় সেগুলো নিয়ে কথা বলছিলাম। সো ইয়োগার্ট খেতে হবে, টক দই, টক দই খেলে শরীর ঠান্ডা হয়, শরীরে পানি হয় এবং শরীরটা হাইড্রেটেড থাকে, অনেক বেটার লাগে। যেমন রোজার সময় আমরা ভাত খেয়ে একটু দই খাই, অথবা টক দই যদি খাই তাহলে সকালে পানির তৃষ্ণা কম লাগে। সো এই জিনিসগুলো শরীরে পানির ঘাটতিও কমায়। আমি ভালো আছি, মিজানুর রহমান মিজু। এরপরে তরমুজ যদি পান তাহলে তরমুজ খাওয়ার চেষ্টা করবেন, বা তরমুজের সিজন শেষ, বা টমেটোর সিজন শেষ হয়নি, টমেটো খেতে পারেন, সবুজ শাকসবজি খেতে পারেন, এটা ছাড়া অলিভ পিকেলস যাই আছে এগুলো খেতে পারেন, শরীরের জন্য খুব ভালো। এবং আপনি বেলায় একবার স্পাইসি ফুড খেতে পারেন, এটা আপনার শরীরের জন্য, রুচির জন্য ভালো হবে, ভাল লাগে। আর প্রচুর 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 পানি খাবেন, ফ্রুটের জুস খাবেন ডিরেক্টলি, জুস খেলে শরীরে তাড়াতাড়ি কাজও লাগে। জাঙ্ক ফুডটা এড়িয়ে গিয়ে, অতিরিক্ত তেল এড়িয়ে গিয়ে আপনারা হলো এমন ফ্রুট খাওয়ার চেষ্টা করবেন, এমন ফুড যেগুলোতে সেদ্ধই খাওয়া যায় কিংবা তেল ব্যবহার হয়নি, এইরকম খাবারগুলো বেশি খাবেন, দেখবেন যে খুব আরামে আছেন। আপু অনেকদিন পরে তোমার লাইভ দেখছি, রবিন হোসেন বলছে, সামনের চুল পিছনে দাও কেন?
তারপরে হলো মোহাম্মদ মারুফ আছে, মোদাস্সের হোসেন আছে, গাফার আছে, অনেক দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আপু আছে, হ্যাঁ আপু, আপু সূত্রধর রাজ, অপু সূত্রধর রাজ বলছে, আপু আপনার চোখগুলো অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। সাজ্জাদ আছে, তারপরে অনেকজনকে ব্লগ দিতে হবে। আপু গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাবে নাকি? গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি এখন খাবো না, আমি একটু আগে নাস্তা করেছি, তো ক্ষুধা একেবারেই নাই আমার। সকাল সকাল আপনাকে দেখে আর আপনার ভয়েসটা শুনে দিনটা পুরাই ভালো যাবে। থ্যাংক ইউ। এগুলো কানের তুলা, আমি ভেবেছি ফুল না কানের তুলা। আপু তুমি SMS পড়ো না কেন? পড়ে দিলাম। বগুড়া থেকে শোনা যায় না, অ্যাপটা ইনস্টল করে নাও। লাভ ফ্রম চিটাগং, তাস্কিরাত রহমান তাইমির, দ্যাটস এ বিউটিফুল নেম। না কাউকে বিয়ে করবো না এখন। আপু আপনাকে নীলাঞ্জনা নামেই ডাকতেছি, আমার নাম অহনা। ওসমান গনি আছে, আমাকে বিয়ে করেন। না না বিয়ে করব না। তারপরে আছে রিটার্ন চিরকুট, তারপর আছে শ্রীমন্ত ঘরুই, তারপর জুয়েল আছে, ক্রিকেটের বয় আরমান বলেছে আপনি কত কিউট, তারপরে সুন্দর লাগছে রিটার্ন চিরকুট বলছে, মোহাম্মদ রাসেল আছে, নীল সাগর আছে, তারপরে আছে আমাদের সাথে সলিম মালয়েশিয়া থেকে দেখছে, মোহাম্মদ মারুফ আছে, অন্তু আছে বিগ ফ্যান, থ্যাংক ইউ, আয়াতুল্লাহ আছে, তারপরে অনা মার্জিয়া মিম আছে, তারপরে দেখতে পাচ্ছি জাকারিয়া আছে, রিমি আছে, রিমি কি বলছে, কি কমেন্ট করব ভেবেই পাচ্ছি না। আপনাকে তো বাচ্চা বাচ্চা লাগে কেন? কই বাচ্চা বাচ্চা লাগে, পুরো হয়ে যাচ্ছে। তোমার ভয়েসটা শুনলে মন ভালো থাকে। রিমি তুমি অনেক সুইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সাখাওয়াত আছে, তোমার জীব ওই চোখে আজীবন তাকিয়ে থাকতে ইচ্ছে করে, থ্যাংক ইউ। তারপরে আছে, তারপর SMS পড়ো না কেন, মাহফুজুল বলছে, পড়ে দিলাম। লাইভে গান শোনা যায় না কেন? কপিরাইট ইস্যু হয়ে যায়, মানে লাইভটা পরে কেটেই দিতে হয়, ডিলিটই করে দিতে হয়। গানটা মনে আছে, কেয়ামত থেকে কেয়ামত মুভির গান, এটা সালমান খানের, সালমান শাহের প্রথম মুভি, মৌসুমীরও প্রথম মুভি, তাদের ডেবিউ হয়েছিল এই মুভিটা দিয়ে, এবং এই মুভিটা সুপার ডুপার হিট ছিল। এত সুন্দর মুভি আমি এখনো দেখি নাই, এত সুন্দর মুভি, দুটো মুভি, কায়ামত সে কায়ামত তক, কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত। এই গরমের দিনে কয় লিটার পানি খেতে হবে? 2 থেকে 3 লিটার। তারপরে অনেকের পানির ইস্যু থাকে, কিডনি প্রবলেম থাকে, সেটা ডাক্তারের থেকে শুনে নিতে হবে। যাদের কোনো সমস্যা নাই তাদের 2 থেকে 3 লিটার খেতে হয়, যারা জিম করেন তাদের আরো বেশি খেতে হয় শরীরের অনুযায়ী। জাস্ট আমি বলবো, যখনই পিপাসা লাগছে, যখনই আপনার শরীর টান দিচ্ছে, মনে হচ্ছে না পানি খেতে হবে, তখন না খেয়ে বসে থাকবেন না, জাস্ট ড্রিঙ্ক ওয়াটার। হোয়েন এভার ইউর বডি টেলস ইউ টু ইট ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার। হ্যাঁ মা হিমেল বলছে চোখগুলি মাশাল্লাহ আছে। তারপরে মাসুম আছে, কতগুলোকে ম্যান পড়েছি, একটা পড়ো না, বেশি বেশি লেবুর শরবত খেতে হবে। হ্যাঁ রাকিবুল ঠিক বলেছ। তারপরে আবু হাসান আছে, তারপরে থ্যাংক ইউ তুমি অনেক মিষ্টি। অপু আহমেদ আছে, মাশাল্লাহ সুন্দর লাগছে। তারপরে হাসনাত আছে, আপনার নাম অহনা সেটা তো জানি, না হলে কি খুঁজে পেতাম, কিন্তু নীলাঞ্জনা নামটা সুন্দর না? সুন্দর, কিন্তু অহনা নামটা কি সুন্দর না? মাহফুজুল আছে, আপু তোমার ফ্যামিলি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, ঠান্ডা লেগেছে বাসায় বাচ্চাদের, আমার নিজের বাচ্চা না, আমার বড় বোনের বাচ্চা, ওদের ওর দুটো বাচ্চা, দুজনেরই ঠান্ডা লেগেছে গরমের কারণে, অতিরিক্ত গরমে ঘেমে যায় বারবার, ওখান থেকে ঠান্ডা লেগে গেছে, বাচ্চাদের অনেক কষ্ট। পর্তুগাল থেকে দেখছে মুকুল চৌধুরী, মারুফ আছে, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, সুন্দর গান। আসসালামু আলাইকুম সুরাইফা খানুম, লিজা আছে, হাই লিজা কি অবস্থা। তারপরে রণজিৎ আছে, আমার ফেভারিট গান প্লে করো। তোমার ফেভারিট গান তুমি যদি না বলো, কে দৈববাণী দিয়ে আমাকে বলবে বলো যে এই গানটা ওর ফেভারিট? মাকসুদুল বলছে, আপনি কি জিম করেন? না জিমে এখনো জয়েন করতে পারিনি, করব। আমাদের তো এখানেই জিম আছে অফিসে উপরে, তো জয়েন করা উচিত আসলে। আসাদ আছে, তারপরে রুবেল আছে, অনেকদিন পরে রুবেল, কি অবস্থা।
খন্দকার এমডি, মাসুক রানা আছে, আদনান আছে, তারপরে অহনা তো সবাই ডাকে, আমি না হয় নীলাঞ্জনা ডাকি, বাট আমার নাম নীলাঞ্জনা না, আমাকে অহনাই ডাকতে হবে। আপু তোমাকে আমার সিনেমার নায়িকা বানাবো, ইয়াসিন বলছে, বাট আমি তো সিনেমা নাটক কিছুই করতে চাই না। উজ্জ্বল আছে, জুমা মুবারক জানিয়েছে, জুমা মুবারক, তারপরে আছে ক্রিকেটার বয় আরমান, তারপরে আদনান হাবিব আছে, আজিজুল হাকিম তুহিন আছে, থ্যাংক ইউ, যশোর থেকে আছে রাকিবুল, শীতের সকালে খেজুরের রস ও গুড় খাওয়ার নেমন্তন্ন রইল। শীত কবে আসবে বলেন তো পাঞ্জেরি? বাদশা আছে, কেমন আছেন? ঢাকা গার্মেন্টস লালবাগ থেকে লিখেছে, তাপসী মণ্ডল আছে, নানজিবা আহমেদ হ্যালো লিখেছে, হ্যালো। আপু আপনার কপালে টিপটায় মায়ায় পড়লাম, থ্যাংক ইউ চিরকুট। রুবেল বলছে শীতের দিন খুব ভালো লাগে, আমারও শীতকাল খুব পছন্দ, লাইক শীত লাগে, অনেক মজার মজার কাপড় পরা যায়, গরম লাগার যে একটা আরাম আছে সেই আরামটা পাওয়া যায়, একটু রোদ উঠলে খুশি লাগে। আর এখন এই যে সারাদিন ঘেমে যাচ্ছি, টায়ার্ড হয়ে যাচ্ছি, শরীর থেকে সব পানি ছুটে যাচ্ছে, এনার্জি পাই না কাজের, এগুলো তো খুবই অদ্ভুত ঘটনা। আপনার পানি খাওয়া দেখে দেখে কফি খেতে ইচ্ছা করে, কফি খেলে তো শরীরের কোনো বেনিফিট হয় না, ব্ল্যাক টি খেলে একটু হতে পারে, ব্ল্যাক কফি খেলে, কিন্তু সেটাও অল্প একটু, এক কাপ এই সমান শটের মতো খেয়ে ফেলবেন, তাতে ওষুধের মতো কাজ হবে হয়তো, শরীরে একটু ক্যাফিন যাওয়া হয়তো ভালো, কিন্তু পানি খেলে অনেক কাজে দেবে এই সময়, কারণ ঘেমে টেমে সবাই এখন হাইড্রেশন অনেকটাই ছাড়িয়ে ফেলছে, মানে প্রচুর গরম লাগে, মানুষের শরীরে আর কোনো হাইড্রেশন নাই। ঘুম এসে যাচ্ছে, আর থাকবো না। নেত্রকোনা থেকে ফয়সাল আছে, তারপরে আছে মাকসুদুল ইসলাম, রুবেল আছে, আপু তোমাকে অনেক মিস করছি, আমার কাছে না এসে মিস করছি বললে হবে? আমার লাইফটায় তুমি আসো না, জয়েন করো না শোতে, তাহলে মিস করলে কি হবে বলো? জয়ন্ত বলছে আপু কেমন আছেন, বাদশা আছে, তারপরে হাসনাত আছে, পুরো নামটা কি আপু? ক্যাপশনে লেখা আছে, ক্যাপশনে লেখা আছে। রুহুল আছে, আজিজুল আছে, বাসা কোথায় জানতে চাই, সূত্রধর রাজ আছে, নাইম আছে, আপু S2S-এ কি তুমি ক্লাস নেবে কিনা? আমি ক্লাস নিয়েছি গতদিনও একটা, আমি ওদের একটা স্পেশাল ক্লাস নেই, আমি হয়তো রোজ নিতে পারবো না, রোজ ক্লাস নেওয়ার মতো সুযোগ সুবিধা আমার নাই, আমার অন্যান্য অনেক কাজ পড়ে যায়, তো প্রতিদিন কাজ ক্লাস নেওয়া আমার জন্য কঠিন, কিন্তু আমি একটা স্পেশাল ক্লাস নেব। তোমাদের কোর্স যখন শেষ হয়ে যাবে, মানে যখন তোমাদের মোটামুটি সব শেষ হয়ে যাবে, লাস্ট মানে যদি কেউ অ্যাডমিট হও, তো লাস্ট ক্লাসটা আমি নিয়ে দেখবো যে হাউ ডিড ইউ গাইজ ইভেন লাইক ডু ইন দ্যাট। রুবেল মনে আছে তো তোমার কথা, শাকিল আছে, দিন দিন কিউট হইছে, নাজিজুল বলছে গান গাইতে পারি না, গান গাইতে পারি না, মাহফুজুল বলছে তুমি আর নিশা আপু আমার প্রিয় আরজে, থ্যাংক ইউ, জুয়েল রানা আছে, সিফাত আছে, কানের দুলগুলোর ওয়েট কোনো বেশি না, আমরা পারি, আমাদের কোনো সমস্যা নাই। মোহাম্মদ ইসমাইল আছে, আমাকে আমার মতো গানটা শুনতে চেয়েছো, শুধু প্রথম জীবনের ভালোবাসা।
মুস্তাকিম মিয়া ভালো আছি, তারপরে আছে মমিন, তারপর মাকসুদুল আছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কিনা আমাদের লাইভে ছিলেন আজকে। সবাইকে আসলে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা যে সবাই যা এসেছেন এবং গল্প করেছেন। আজকে আমরা লাইভে কথা বললাম যে কি নিয়ে, কি অবস্থায়, কি হচ্ছে না হচ্ছে, এইসব কথাবার্তা বলছি। বাইরে কিন্তু কাভির আছে, শুধু কাভির না, ডেঙ্গুও ছড়িয়ে যাচ্ছে। বাসায় পানি জমে এমন যে কোনো জায়গা ঠিকঠাক রাখবেন, এবং সাথে করে পানি জমতে দিবেন না, পুরো জায়গাটা ক্লিন রাখবেন। হাইজিন ডেঙ্গুর ক্ষেত্রে অনেক ম্যান্ডেটরি। বাসায় হলো যদি বাচ্চারা খেলতে যায় অবশ্যই মসকিউটো রেপেলেন্ট ক্রিম যেগুলো আছে মাখিয়ে পাঠাবেন। গরমের দিনে তো আসলে ফুল স্লিভ পরিয়ে পরিয়ে রাখা যায় না, কিন্তু এই প্রিকশনগুলো নিতে হবে। বাচ্চারা যাতে ডোবা নালে এগুলোর আশেপাশে না খেলে সেটা দেখবেন, সন্ধ্যার আগে আগে বাড়ি নিয়ে চলে আসবেন, অল্প খেলতে দিবেন, একটু অল্প খেলুক, কিছু হবে না, কারণ ডেঙ্গু হলে তো অনেক দিনের কষ্ট। আর কোভিডের কারণে মাস্ক পরে অবশ্যই বাইরে যেতে হবে। বাচ্চারা তো এখন বাইরে খেলেও না, আসলে যাওয়ার কোনো দরকার নাই, ছাদে গেলেও যাতে মাস্ক পরে, এরকম নিজেরাও ছোটখাটো জায়গায় গেলেও মাস্ক পরবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কি অবস্থা? ভালো আছি, তুমি কেমন আছো? আমার খুব খেলা। হ্যাঁ খাও না, কোনো অসুবিধা নেই, লাইভে আছে এখনো, সমস্যা নাই তো। তোমার সুইট লাগতেছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ, খেয়ে ফেলো। তুমি আমাকে জীবনে কত কোক খাওয়াইছো। এখন আবার শরৎকাল চলে আসছে, তো শরৎ আসে নাকি ব্লু পড়তে হয়, তো শরৎকালের জন্য আমি ব্লু পড়েছি। আর হলো আমি ওই যে হাইড্রেশন নিয়ে কথা বলছিলাম যে বডি একটু হাইড্রেটেড রাখার জন্য কী কী খেতে পারেন। শশা খাবেন, গাঢ় সবুজ শাকসবজিগুলো বেশি খাবেন, তারপরে ফ্রুট জুস বেশি খাবেন, পানি বেশি খাবেন, মাঝে মাঝে স্যালাইন খেয়ে ফেলবেন যদি আপনাদের লবণের সমস্যা না থাকে। সেই সব ক্ষেত্রে ঘরটাকে একটু জানলা দরজা দিনের বেলা খুলে দিবেন, যেদিক দিয়ে বাতাস আসা যাওয়া করে, ঘর অনেক সময় লাইটও রাখতে হয়, অনেক ভোরবেলা মশারি টাঙিয়ে রাখবেন, কিন্তু বাকি সময় জানলা দরজা ওপেন রাখবেন। যখন বিকালবেলা একটা টেন্ডেন্সি থাকে মশা ঢোকার, সেই সময় বন্ধ করে দিবেন। এইভাবে সেফ থাকতে হবে, বাইরে গেলে মাস্ক ছাড়া যাওয়াই যাবে না, একদমই মাস্ক ছাড়া যাওয়ার কোনো অবস্থাই নাই। সো মাস্ক অবশ্যই পরবেন, দূরত্ব বজায় রাখবেন, সব সময় সবখানে ঘুরে বেড়াবেন না। অর্ণব দাস আছে, অর্ণব আজকে অনেকক্ষণ পরে তোমার কমেন্ট দেখলাম, কোথায় হারিয়ে গেল? অর্ণব আমি ভালো আছি, তুমি কেমন আছো? চোখের নিচেটা ফুলে আছে, রাতে চোখের নিচেটা ফুলে আছে। আমার চোখের নিচে তো ফুলে নাই, আমার চোখ এরকমই। নাস্তা করেছি রুবেল, তোমরা নাস্তা করেছো কি? আপু তোমার চুলকে বাতাসে উড়ে, বাতাস হচ্ছে না, উড়ে আস, চেষ্টা করে দেখতে পারি না, উঠছে না। লাভ ইউ আপু মনে রাখার জন্যে। সাফিউল আছে, বিপ্লব আছে, ডক্টর অহনা বলে করলার জুস গরমের জন্য ভালো, এনার্জি আসে, খেতে পারলে তো ভালো। ওয়াজিদ আছে, আপু আমার সুমিকে বলে দিবে আমি অনেক মিস করছি। ঠিক আছে, আদেশ না, সাজেশন, সাজেশনগুলো মেনে চলবে, কণ্ঠ মিষ্টি লাগে, আই হোপ। রাকিবুল বলছে এখন তো শরৎকাল, শরৎকালে কাশবনের ঢেউ দেখতে অনেক সুন্দর লাগে। কথা বলতে পারি না, গলা শুকা যায়। সবার সাথে বেশ একটা গল্প হলো, আমাদের এই ঘন্টাও শেষ হলো, আপনাদের সাথেও আমার আলাপ আলোচনা এখানেই শেষ করছি। সাবধান থাকবেন, নিজে সাবধান থাকলে অন্যকেও সাবধান করবেন, এবং সবাই মিলে আমরা এই খারাপ সিচুয়েশন থেকে বের হয়ে আসবো ইনশাল্লাহ। আজকের মতো অহনা বিদায় নিচ্ছি, বাই বাই।